মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে খুবই কমন একটা রেসিপি শেয়ার করছি যেটা বাঙালিদের খুবই প্রিয়। রেসিপিটি হচ্ছে মুরগির ঝোল। তবে মুরগির ঝোল বানালে অনেকেরই কমপ্লেন থাকে ওটা টেস্টি হয় না, মানে পোলট্রি মুরগির মাংস বানালে ওটা অতটা টেস্টি হয় না বা ঝোলটা মানে অতটা স্মুথ আসে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো পোলট্রি মুরগির মাংস একদম টেস্টি করে কী করে বানানো যায়। তো এটা বানানোর জন্য এখানে আমি রেখেছি 700 গ্রাম মতন চিকেন। এটা পোলট্রি মুরগির মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লেগের পিসগুলোতে একটু চেরা লাগিয়ে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। তো এই ফার্স্ট ম্যারিনেশনটা যেটা করব আমি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেস্টি মুরগির ঝোল বানানোর জন্য। এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা আমি দুটো ভাগে ইউজ করব। আমি এখানে এখন 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিচ্ছি আমি 1.5 টিস্পুন মতন, একটু বেশি দেব। এবারে এর মধ্যে মোটামুটি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে এই চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। চেষ্টা করবেন মাংসটা, এই পোলট্রি মুরগির মাংসটা একটু আধ ঘন্টা বা একটু 1 ঘন্টা আগে যদি ম্যারিনেট করা যায়, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চিকেনটা একটু আগে মাখিয়ে নেবেন। আর অবশ্যই করে এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেনই, তাহলে এই চিকেনের মধ্যে ঝালটা ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। মানে অনেকেরই পোলট্রি মুরগির মাংস অতটা ভালো লাগে না, তো এইভাবে করলে কিন্তু আশা রাখছি ভালো লাগবে। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবারে একটা মশলার পেস্ট করব। মিক্সির মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো একসাথে একদম স্মুথ করে পেস্ট করব। পেঁয়াজ বাটার পরিমাণটা অতিরিক্ত বেশি দেওয়ার দরকার নেই, এগুলোকে একসাথে বেটে রেখে দেব। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি এখানে একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর গোটা জিরে 1 টিস্পুন মতন, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে তারপর একদম শিলে ভালো করে পিষে রাখবো। এবারে করার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি তেলটা একটু বেশি দিয়েই আজকে রান্নাটা করব। আপনারা কম তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি বড় বড় করে কেটে রেখেছি আলু দিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির ঝোল তো আলু তো দিতেই হবে, আর একটু বড় করেই কেটে দেবেন। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আগে মাখিয়েও নিতে পারেন, তারপরও ভাজতে পারেন। তো আলুগুলোকে আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে রেখে দেব। এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো ফোড়ন। মুরগির ঝোলে একটু এই ফোড়নগুলো অবশ্যই দেবেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। 1/2 টিস্পুন মতন জিরে দিলাম, গোটা জিরে। 1টা দারচিনি দিচ্ছি, 2টো 3টে ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে প্রথমে তেলে ভাজবো। যখন এ থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা না অবশ্যই করে যেটা করবেন একদম মিহি করে কুচি করবেন। যেটা অনেক সময় হয় মোটা মোটা করে পেঁয়াজ কাটলে কিন্তু সেটা গ্রেভির মধ্যে মানে অত ভালোভাবে মেশে না, ছাড়া ছাড়া হয়। সেই জন্য পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করবেন। দেখবেন এটা ভাজতে ভাজতে পেঁয়াজটা একদম গলে গেছে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি ওই চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তো বুঝে দিতে হবে। তো এবারে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। এই পেঁয়াজটা একদম যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টিস্পুন মতন রসুন বাটা। দিয়ে এবারে আমি এর মধ্যে সেই পেঁয়াজ আর টমেটোর পেস্ট যেটা করেছি সেটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে এই মশলাটা না পুড়ে যায়। আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে ভালো করে, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে ম্যারিনেট করাতে যতটা লঙ্কা দিয়েছেন তাতেই ঝাল হয়ে যাবে, ঝালটা অত বেশি দিতে চান না, সেক্ষেত্রে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি সুন্দর একটা লাল কালার চান। আর যদি মনে করেন যে মানে অত কালারের দরকার নেই, সেক্ষেত্রে এখানে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। যখন মশলা দিয়ে একদম ভালো করে কষে গিয়ে তেল ছাড়বে তখন এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। এই মশলাটাকে কিন্তু প্রথমে ভালো করে কষতে হবে, নইলে কিন্তু টেস্টি হবে না মাংসটা। এবার এটাকে আমি
ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করব, যাতে চিকেনটা একদম ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়। দেখুন চিকেনটা সুন্দর সেদ্ধ হয়েই গেছে। একদমই শেষে আমি এবারে কি করব, আলুগুলো দেব। যখন মাংসটা প্রায় কষা হয়েই যাবে তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো চিড়ে রাখিনি জাস্ট একটা ফ্লেভার হওয়ার জন্য, আর গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই মুরগির ঝোল বানানোর সময় জলটা ভালো করে ফুটিয়ে তারপর দেবেন, খুব ভালো আসবে টেস্ট। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে চিকেনটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু শুকনো হয়। তো আমার বাড়িতে মাংসর ঝোল একটু ঝালঝালি পছন্দ করে, ওই জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েই করলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো এবারে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি চিকেনটা। একদমই শেষে আমি সেই গরম মশলা যেটা আমি আগে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো যেহেতু মুরগির ঝোল তো এটার মধ্যে একটু ঝোলটা রাখতেই হবে। দেখুন এই মুরগির ঝোলটা পুরোপুরি তৈরি। এবার এটাকে নামিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই মুরগির ঝোলটা কিন্তু গরম ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কীরকম লাগলো এই রেসিপিটি জানাবেন আমাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।